হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হাংরিকা। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। খুব হাঁপাচ্ছি, বুঝতে পারছো? কারণ আমার ব্লাড কমে গেছে, ব্লাড নিতে হবে আবার নতুন করে। তো চলে এসেছি আজকে। খাবার কি, ভাত নিয়েছি। ভাতটা কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না, ভাতটা কতটা বোঝা যাচ্ছে, তবে নিয়েছি মোটামুটি। এখানে আছে মাছের মুড়ো চচ্চড়ি, এটা আমার মা বানিয়েছে, মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, এটা মা বানিয়েছে। আর এখানে আছে ট্যাংরা মাছের তেল ঝাল, ঠিক আছে? ট্যাংরা মাছও মা দিয়ে দিয়েছে, আমি তেল ঝালটা বানিয়ে নিয়েছি। ট্যাংরা মাছ মা ভেজে টেজে সব কিছু করে দিয়ে দিয়েছে, আমি তেল ঝালটা বানিয়েছি। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো খাওয়া স্টার্ট করি, বাবা পাচ্ছি না। আমার ভীষণ ফেভারিট গো মুড়ো চচ্চড়ি। মা কলকাতায় আসার আগে থাকতেই আমি বলে রেখেছিলাম মুড়ো চচ্চড়ি তোমায় বানাতেই হবে, আমি জানি না কিছু, কার কাছে আর আবদার করবো বলো। এখন মা আছে, মায়ের কাছে সব কিছু আবদার, আমার সমস্ত আবদার যাবতীয় মায়ের কাছে। এটা করো, ওটা করো, সেটা করো, মা ভাববে এটা আমাকে ছিঁড়ে খায়। আমরা দুই মেয়ে মায়েরা তো রান্না খেতে অসম্ভব ভালোবাসি। কারা কারা নিজেদের মায়ের হাতে রান্না খেতে ভালোবাসো কমেন্টে জানাবে, আর কারা কারা সেই রান্না খুব মিস করো। স্টার্ট করছি। হ্যাঁ, তোমরা আমার ইটিং শো দেখতে খুব পছন্দ করছো, প্রচুর ভিউ দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো, থ্যাংক ইউ। আমার মাঝে রান্না করে না, আহা সবার মাই ভালো রান্না করে। আমি একবারে বড় বড় জায়গায় নিয়ে বসে গেছি, কদিন মায়ের কাছে খুব আরাম করে এসছে। মুড়ো চচ্চড়ি দিয়ে মানে পুরো ভাত খেয়ে ফেলি। আমি তো মায়ের জন্য কিছু করতে পারি না, শরীরের জন্য, নিজের শরীর এতই খারাপ, আমি আর কি করবো বলো তার জন্য। শুধু আমার করো করো খাবার, তোমরা আগের দিনের ইটিং শোটা এত সবাই অ্যাপ্রিসিয়েট করেছো, মন খুশি হয়ে গেছে, থ্যাংক ইউ।
অমৃত আমি এখন তরকারিটা না দুদিন ধরে রেখে রেখে খাবো। আর আমি কিছুতেই চেষ্টা করলে আমার মায়ের মতো বানাতে পারি না, কিছুতেই পাই না। এখনো চেষ্টা করি না ওর জন্য, যা নিজের মতো বানাচ্ছে খেয়ে ফেলি। কি হয় বলো তো, মায়ের মতো বানাতে চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অসাধারণ, মাছের মুড়ো খেতেও ভালো লাগে। আমার মাছের গোটা মুড়োর থেকে না মুড়ো চচ্চড়ি খেতে ভালো লাগে, বা পুঁই শাক দিয়ে মাছের মাথা এখন খেতে ভালো লাগে। মুড়োর ঝাল, গোটা মুড়ো ভালো লাগে না, গোটা মুড়োর ঝাল বলছিলাম, ভাঙা মুড়োর ঝাল। অভূতপূর্ব, এবার নেবো ট্যাংরা মাছ। মজা আগে ট্যাংরা মাছের তেল ঝাল, রইলো মাছ থাক, এইটা তো বলতে পেটের ডিম ভর্তি। হ্যাঁ এইটা নিয়ে, হ্যাঁ ডিমে ভর্তি মাছটা, আলুগুলো দিয়ে ভালো করে মেখে চটকে, অপূর্ব অপূর্ব। দারুণ হয়েছে খেতে, আমি বানিয়েছি এটা, এটা আমি বানিয়েছি, ভালো হয়েছে খেতে। যদি মাছটা মা ভেজে দিয়েছে, মাছটার টেস্টটা আলাদাই তো। হালকা হয়েছে, কিন্তু খুব ভালো খেতে হয়েছে। আমি বাপের বাড়ি গেলে না আমার বাবা থাকতো, মোটামুটি আমার এক সপ্তাহ আর রান্না করতে হয় না, এত জিনিস পাঠিয়ে দেয়।
আর মায়ের হাতে রান্না তো আমি টুকে 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 খেতে ভালোবাসি, পাই না তো রোজ দিন। ট্যাংরা মাছ কি খেতে ভালোবাসো জানাবে কমেন্ট করে, আমি মারাত্মক ভালোবাসি। ট্যাংরা মাছের থেকে যেন ফ্রেশ কিছু হয় না, আবার মাছের পেটে ডিম উপাদেয়। ট্যাংরা মাছের পেটে ডিম হয়ে গেলে না কাঁটা থাকে না খুব একটা। অনেকে ট্যাংরা মাছের কাঁটা চিবিয়ে খেতে পারে না, আমাকে খেতে থাকে যেন কেউ ট্রাই করো। ফুটতে পারে গলা, মাছ খাবে এমন ভাবে যেন মাছের কোনো অস্তিত্ব আর না থাকে, ধুলো পড়ে চিবিয়ে নেবে। ট্যাংরা মাছটা এত ফ্রেশ ছিল, মাছের কাছে মাছ নেয় না বাড়িতে এসে দিতে, মাছটা ভীষণ ফ্রেশ দেয়। যখন ট্যাংরা মাছ খাবে ট্যাংরা মাছের ডিমটা লাস্টের দিকে বাঁচিয়ে রাখবে। ডিমটা লাস্ট খাবে, আগে আমি বাবার কাছে আবদার করতাম বাবা ট্যাংরা মাছ খাবো, এখন মায়ের কাছে। যাবতীয় আবদার মাছের মাথা, you
আজকে একটু পাতা নোংরা লাগছে না তাই সাইডে ফেলেছি আজকে কিছু নিয়ে বসতে ভুলে গেছি সাইডে ফেলে দে সাইডে তো আমরা ফেলি বাড়িতে এখনো কিন্তু একটা জিনিস খাওয়া বাকি আছে দ্যাট ইজ মাছের ডিম এত মাছের ডিম দুটো মাছের ডিম ছিল মাছের ডিম লাস্টে অসাধারণ খেলাম জাস্ট ফাটাফাটি কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার করবে টাটা